হজরতে মুহাম্মদ আর ইব্রাহিম দু ভাইকে একে পড়েন এইভাবে শহীদ করে দিল। মাতা দুটোকে নিয়ে একটা কাপড় দিয়ে বাঁধলো আর দেহ দুটোকে পানিতে ভাসিয়ে দিল। এ যুবকেরা তরুণেরা তারিখ প্রমাণ দেয় ওই পানিতে ভাসতে ভাসতে দু ভাই এক জায়গায় হয়ে যায়। দুজনে গলায় জড়া জড়ি করতে লেগেছে কিন্তু মাতা দুটোকে রুমালে করে নিয়ে রাজ দরবারে হাজির হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমি যেটা বোঝাতে চাইছি এই জমিনের উপরে ইনসাফকে কায়েম করার জন্য নাইকে কায়েম করার জন্য নবী বংশের বাচ্চা 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 বাচ্চারাও শহীদ হয়ে গেছে, এমনকি ছ মাসের বাচ্চা আলী আসগার তিনার না কারবালা জমিনে তিনি পানির পিপাসা লেগেছে। হযরত ইমামে হোসাইন হুজুরের কলিজার টুকরা ছিল তিনাকে যখন কোলে করে নিয়ে পানি পান করতে নিয়ে যায় এমন করে নদীকে তারা ঘিরে রেখেছিল, নিফরাত নদীকে তারা ঘিরে রেখে দিয়েছিল। এই সময় বলতে লেগেছে আমি হোসাইন পানি পান করব না, কমসে কম আর এই ছোট্ট ছ মাসের বাচ্চাকে পানি পান করা, কেননা 22,000 সৈন্য জানে হোসাইন যদি পানি পান করে যায় এর মোকাবেলায় আমরা পারবো না। একে ভুখা রাখো শুকিয়ে রাখো, 3 দিন শুকিয়ে ভুখা রাখার পরও ইমাম হোসাইন হুজুরের মোকাবেলায় তারা কিন্তু লড়াইতে পারছিল না। আমার রসুলের ইশারা যদি না হতো এই জমিন আজ ইতিহাস বুঝে যেত। যাক, আমি যেটা বলতে চাইছি এই ছ মাসের বাচ্চা আলী আসগারকে নিয়ে যখন ইমামে হোসাইন পানি পান করাতে নিয়ে গেল, দূর থেকে একটা তীর এসে এই শাখি মুবারকে লেগে যায়, হলকুনির এদিক থেকে এদিকে চলে যায়। ছোট বাচ্চা হোসাইনের রক্ত ইমামে হোসাইন হুজুরে দাড়ি গায়ে মুবারকে পড়ে যায়। এ যুবকেরা আল্লাহ ছাড়বে না, ইসলামের যদি উপকার করতে না পারেন ক্ষতি করে ফেলবেন না, আর ক্ষতিকারকদেরকে সাথ দিতে যাবেন না। মনে রাখবেন এই জমিন আমার আপনার জন্য বড় পরীক্ষা জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নাই, কাউকে ক্ষুধার্ত করে পরীক্ষা নাই, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নাই, কাউকে শক্তিশালী করে পরীক্ষা নাই, কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা নাই, কাউকে পরাজিত করে পরীক্ষা নাই, সব কিছু আল্লাহর পরীক্ষা। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই, কারো সন্তানকে বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা নাই, কারো আমার সন্তানকে কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা নাই। ইমামে হোসাইন হুজুরে কোলে করে বাচ্চাকে নিয়ে আসে, আসমানের দিকে মুখটা তুলে বলে আল্লাহ ইসমাইলকে জবাই করতে ইব্রাহিম নিয়ে গিয়েছিল কিন্তু জবাই করতে পারেনি, কিন্তু আমি হোসাইন ছ মাসের বাচ্চা আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ইনশাআল্লাহ আপনার বাচ্চা আবে কাউসারের পানি পান করতে রওনা দিয়েছে। বাচ্চাকে পেটে রেখেছিল 10 মাস ধরে, ওই মা যখন বাচ্চাকে নিতে লেগেছে সঙ্গে সঙ্গে তাবুর সবাই দেখে অবাক হয়ে যায়। ইমামে হোসাইনের খলিজা টুকরা আলী আসগার ছোট্ট বাচ্চার ডান হাত পায়ের কখনো মোটা করে আর কখনো খোলে, মোটো করে আর খোলে, মোটো করে খোলে। এ দুনিয়ার মানুষ কি সারা দিয়েছিল, কিতাব সাক্ষী দেয় ওই বাচ্চা আলী আসগার জানিয়ে দিল আমাকে অস্ত্র দাও, নানা দিনের জন্য জালিমের বিরুদ্ধে আমি লড়বো। আরো
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ নবীর বংশের সন্তানেরা কিভাবে জমিনের উপরে দীন ইসলামকে প্রচার করার জন্য কুরবানি হয়েছেন, ইতিহাস তার গাওয়া দিতে লেগেছে। হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ভাই, ছোট্ট ছোট্ট দুটো ভাই, ওই উঠে সওয়ারির পিছু পিছু যেতে লেগেছে। কিন্তু ছোট্ট দুটো বাচ্চা কতক্ষণ হাঁটবে উঠের পিছনে? রাতে অন্ধকারে, তখন কিছুটা অন্ধকার ছিল, পুরো সকাল হয়নি, রাস্তাকে হারিয়ে গিয়ে আবার সেই কুফার দিকে চলে যায়। যার যেখানে মৃত্যু থাকবে তাকে তো সেখানে ফিরে যেতে হবে, কুফার দিকে আবার গেছে। আবার পরের দিন ওই সাহাবি হুজুরের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, আবার পরের দিন ছেড়ে দিয়েছে। আল্লাহর মর্জি আবার ঘুরে সে এসেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়া জমিনে পাঠিয়েছে হক না ইনসাফ ইনসানিয়াদের উপরে থাকার জন্য। আল্লাহ যাতে রাজি সেই রাস্তার উপরে জীবনকে উৎসর্গ করার জন্য। এতে সামনে তোমার আমার জিন্দগিতে যেটাই আল্লাহ ফয়সাল্লাহ লিখে রেখেছে তার উপরে তোমাকে আমাকে রাজি থাকতে হবে। এ তরুণেরা, হযরতে মুহাম্মদ হযরত ইব্রাহিম দু ভাই তিন দিনে দিনেতে, এমন সময় একটা খেজুরের বাগানেতে দু ভাইতে এমন করে গলা জড়াজড়ি করে কাঁদে, না জানি আমার আব্বা জান কোথায়, তখনও খবর পাইনি শহীদ হয়ে গেছে, না জানি আমরা কি মদিনা জমিনে আর ফিরে গিয়েতে পারবো। এইভাবে দুই ভাই কাঁদতে লেগেছে, এমন সময় এক মহিলা প্রয়োজনের কোনো কাজে ওই রাস্তা দিয়ে যেতে লেগেছিল, সে বাচ্চা দুটোকে যখন দেখতে লেগেছে, আহারে নবীর খন্দের সন্তান, শরীর থেকে নূর চমকাতে লেগেছে। বাচ্চা দুটোকে দেখে বলে, কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের? ওই সময় মুহাম্মদ আর ইব্রাহিম হুজুর ধরে বলে, আমাদের আব্বা জানেন না হযরতে মুসলিম, আমরা নবীর ঘরের সন্তান, আমরা ইমাম হুসাইনের পক্ষ থেকে এই কুফার জমিনে এসেছি। বাচ্চা দুটোকে ওই মহিলা যখন এই কথা শুনেছে বুঝতে পেরে গেছে, চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে জিদের পক্ষ থেকে এই বাচ্চা দুটোকে খোঁজা হতে লেগেছে। যে বাচ্চা দুটোকে ধরে দেবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই জন্যই মহিলাটা যথেষ্ট নবীর প্রেম ছিল অন্তরে, রসুলকে ভালোবাসতেন, তাহলে রসুলদেরকে বড় মহাব্বত করতেন। এই জন্যে বাচ্চা দুটোকে গোপনে গোপনে নিয়ে যে নিজের ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে, নিজের ঘরে নিজে রেখে দিয়েছে। এদিকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে সৈন্যরা, রাত হয়ে গেছে, আর স্ত্রী যিনি ছিলেন মহিলা খাতুন, তিনার স্বামী ছিল বড় জালিম এবং এজিদের লোক ছিল, তাই স্ত্রীটা মনের মধ্যে একটা ভয় খাচ্ছে যে আমার স্বামী না জানতে পেরে যায়। তাই সকাল সকাল কাজ মিটিয়ে নিজের একটা সন্তান ছিল তাকে খাইয়ে দাইয়ে দিয়ে বাতিকে বন্ধ করে দিয়ে পাশের ঘরে মোহাম্মদ ইব্রাহিম দুটো বাচ্চাকে শুইয়ে দিয়ে নিজের নিজের কামরায় শুয়ে আছে। স্বামী এসেছে, অন্ধকার দেখে স্ত্রীকে জিজ্ঞেস করছে, তখন তার এরকম রোশনি ছিল না, তখনকার সময়ে যে বাতি ছিল যে কোনো বিভিন্ন মশলা দ্বারা জ্বালানো হতো, যে বাতি বন্ধ, যাক স্ত্রী কোনো বাহানায় স্বামীকে বুঝিয়ে কোনো রকম বলেছে তুমি শুয়ে পড়ো, স্বামী শুয়ে পড়েছে, স্ত্রী পাশে শুয়ে গল্প করতে লেগেছে, সংসারটা বড় অভাবে চলে, যদি বাচ্চা দুটোকে পাওয়া যেত তাহলে জীবনে ধন দৌলত দিত, ওই ধন দৌলত নিয়ে সংসারটা বড় শান্তিতে কাটত।
তারাও কলেমা পড়া, এ ছেলে মোবাইল রাখতে পারো না, মোবাইল রাখতে ব্যস্ত কেন? তারাও কলেমা পড়ায়, নিজের সংসারের স্বার্থে নবীর ঘরের ছেলেকে জালিমের হাতে তুলে দিতে চাইছে অর্থের লোভে। এই ঘটনা তো আমাদের জন্য ইতিহাস, এটা শুধু সেদিন রয়েছে তা নয়, যুগে যুগে এরকম ঘটনা ঘটবে। একদল মানুষ দুনিয়া জমিনে আসবে যারা আল্লাহ ও রসুলের জন্য নিজের জান মাল পরিবার বাচ্চাকে কুরবানি করে দেবে, আবার একদল লোক দুনিয়া জমিনে আসবে দুনিয়া সামান্য সুখ শান্তি আরাম আয়েশের জন্য, আল্লাহ দিনকে মিটিয়ে দেবে পর্যন্ত পিছপা হবে না, আল্লাহ দিনকে তারা ধ্বংস করতে পিছপা হবে না, আলেম ওলামাদের বিরোধী করতেও পিছপা হবে না। আল্লাহ নবী জানিয়ে দিন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস, এই আলেম ওলামাদের পক্ষে যারা থাকবে তারা রাসূলুল্লাহর পক্ষে রইল, ওলামাদের বিরোধী যারা করলো তারা রাসূলুল্লাহরই বিরোধী করলো। এ যুবকেরা তরুণেরা এটা যুগ যুগ ধরে চলবে, যখন স্বামী কথা বলেছে বাচ্চা দুটোকে যদি পাওয়া যেত অনেক অর্থ পেতা, স্ত্রী মনের মধ্যে কান্না শুরু হয়ে গেছে, কেননা জোর করে যদি চোখ দিয়ে পানি বাইর হয় তাহলে তো স্বামী জিজ্ঞাসা করবে, আর অন্তরে আল্লাহ আল্লাহ করতে লেগেছে। ঠিক কিছু রাত যখন গভীর হয়ে যায় হঠাৎ করে দুটো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায়, স্বামী উঠে স্ত্রীকে উঠাতে লেগেছে, ওঠো ওঠো, কোথা থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতে লেগেছে, না জানি এই দুটো বাচ্চা সেই বাচ্চা দুটো নয় তো, স্ত্রী বুঝাতে লেগেছে, আরে রাখো কার ঘরের বাচ্চা, কাঁদে না কাঁদে, এত রাত্রিরে তুমি কোথায় যাবে ঘুমিয়ে পড়ো, কিন্তু জালিম যে হয় তাকে হাজারো বুঝিয়ে কখনো রুখা যায় না, সে কোনো রকম ভাবে নিজেই বাতি জ্বালিয়ে এমন করে খোঁজাখুঁজি করতে লেগে কোথাতে কান্না আসে শুনতে লেগেছে, দেখছে পাশের ঘরতে কান্না আসে, দরজা খুলে দেখে দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদে, বড় ভাই ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই ওঠো আর সময় আমাদের নাই, আব্বাজানকে কবে দেখেছি, আব্বাজান কাল্লা নবী জিজ্ঞাসা করে, মুসলিম রে তুমি একা এলে বাচ্চা দুটোকে কেন নিয়ে এলে না, বাপ আমাদের বলতে লেগেছে, ইয়ার সুল্লাহ খুব তাড়াতাড়ি তারা ফিরে আসবে, খুব তাড়াতাড়ি তারা চলে আসবে, বাইরে খুব তারা আমি বুঝতে পেরে গেছি আমার আব্বা যা শহীদ হয়ে গেছে, আর আমাদেরও সময় খুব সংক্ষেপে এই জমিন থেকে চলে যেতে হবে। এভাবে দুই ভাই বলছে আর জড়াজড়ি করে কাঁদছে, আরে জালিম দেখে বড় আনন্দ করছে, আরে তোমাদেরকে তো সারাদিন খুঁজে বেড়াচ্ছিলাম, তোমরা আমার ঘরে, স্ত্রী ছুটে এসে বাধা দিয়েছে, দেখো এ কাজ করো না, যে মুখে কলেমা পড়ো সেই নবীর বংশের বাচ্চাকে তুমি জালিমের হাতে তুলে দিও না, কায়ামতের দিন নবীর শাফাত কোন মুখে নেবে, কিছুতেই যখন শুনতে চায় না, স্ত্রীকে এক ধাক্কা দিয়েছে, কিতাবের মধ্যে আছে স্ত্রী পড়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে, তথাপি ও জালিমের ঘোর কাটেনি, স্ত্রী আবার এসে বাধা দিয়েছে, যদি তুমি আমাকে যতক্ষণ না শেষ করছো আমি বাচ্চা নিজেতে দেব না, আমি তোমার সামনে বাধা হয়ে দাঁড়ালাম, অস্ত্র বার করে, নেশা এমন জিনিস, শান্তির জন্যই তো অর্থ দরকার, নিজের স্ত্রীকে পর্যন্ত তরোয়ালের আঘাত দিল, দুটুকরো করে দিল, আহা, আল্লাহ নবীর বংশের খাতিরে ওই মহিলা দুনিয়া থেকে শহীদের মর্যাদা পেয়ে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় করতে করতে দিল যখন
যখন মরে যায় মানুষ তখন আপনজন কেউ ভুলে যায়, কে বাপ কে মা কে স্ত্রী কে স্বামী কে সন্তান সব কিছু ভুলে যায়। কেননা শয়তান তখন গ্রাস করে নেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিটা মানুষের বায়ের স্থলের দুই আগুন নিচে একটা গোস্তের টুকরা আছে যাকে বলা হয় কল্ব। এই কল্বটা যার পাক, পুরো শরীরটা তার পাক, এই কল্বটা যার না পাক, পুরো শরীরটা তার না পাক। বুঝাবার জন্য বলতে লেগেছে, যেমন আমার দেশের রাজধানী হলো দিল্লি, দিল্লি যদি কোনো বিদেশ দখল করে নেয় এ দেশ অচল হবে না? হবে না। ঠিক শরীরের রাজধানী হলো এই অন্তরকল, এটা যদি শয়তান দখল করে নেয় তখন এই হাত এই পা এই চোখ এই কান ওই শয়তানের ইশারাতেই চলবে, তখন আর কোনো ভালো রাস্তায় কাজ করবে না। এই জন্যই আল্লাহর নবীরা আমাদেরকে শিখিয়েছেন এবং কোরআনে আল্লাহ বা জানিয়েছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করো, কারণ আল্লাহ নামে জিকে যখন এই কলবে তুমি আঘাত দেবে এখান থেকে শয়তান তখন চলে যাবে, এই অন্তরটা তোমার পরিষ্কার হয়ে যাবে, তখন তোমার দুনিয়ার লোভ লালসা কেটে যাবে, অন্যায় করতে তোমার ইচ্ছা যাবে না, ভালো কাজ করতে তোমাকে মন যাবে, আল্লাহ ও রাসূলের ইতাত করতে তোমাকে তখন মন যাবে। এই জন্য জানিয়ে দিই এ যুবকেরা তাই আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ নামে জিকির করা। আপনারাও তো দেখছেন কেউ কেউ বসে বসে মোবাইল করছে, একে অপরে বারণ করতে পারেন না। আমি যদি বারবার বারণ করি আপনাদেরও বিরক্ত লাগবে, আমারও অজস্র সমস্যা হচ্ছে। ওই যে মিস্ত্রিটার পাশে বসে আছে ছেলেটা মোবাইল করছিল, মিস্ত্রি দেখছে তারপর বারণ করছে না। এই যে একটা শয়তানি খেয়াল ঢুকে গেছে আমাদের মধ্যে, মোবাইল এটা ধ্বংস করে ফেলেছে। অনেক কষ্ট করে ছেলেগুলো মাহফিল করেছে, কবুল হোক এটা চান, আমরাও বসে আছি আমরাও কামিয়াবি হব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মেরে হুসাইন তুজে সালাম, মেরে হুসাইন তুজে সালাম, আসসালাম ইয়া হুসাইন আসসালাম, মেরে হুসাইন তুজে সালাম, কর লিয়া নোশ জিসনে সাগাদত কা জাম, কর লিয়া নোশ জিসনে সাগাদত কা জাম, উস হুসাইন ইবনে হায়দার পে লাখো সালাম, মেরে হুসাইন তুজে সালাম, মেরে হুসাইন তুজে সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা। জিসকো ধোকে সে কোফে বুলাযা গয়া, জিসকো ধোকে সে কোফে বুলাযা গয়া,
জিসকো বেটে বিঠায়ে সতায়া গয়া, জিনকে বচ্চে কো প্যাসা সতায়া গয়া, জিনকে গর্দন পে খঞ্জর চলায়া গয়া, উস হুসাইন ইবনে হায়দর পে লাখো সালাম, মেরে হুসাইন তুজে সালাম, মেরে হুসাইন তুজে সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি। আমার আব্বাজানেরা ভাইরা, আজ আমরা দুনিয়ায় আছি, দুনিয়ার হাওয়া গায়ে লাগাচ্ছি, কিন্তু কে কখন চলে যাব কোনো ঠিক নাই, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আল্লাহ পাকের সেই কঠিন আজাবের কথা, আমরা ভুলে যাচ্ছি কবরের কথা, আমরা ভুলে যাচ্ছি ময়দানে মাহশরের কথা, আখিরাতের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা ভাবছি সব হয়তো পার হয়ে যাব, অত সহজ নয়। চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুল সিরাতের ওপর দিয়ে পার সবাইকে হতে হবে, পার হতে হবে। তবে হ্যাঁ, এটা সত্য কথা, যাদের হৃদয়ে নবী ও আহলে রসূলের ভালোবাসা রয়েছে, তারা কিয়ামতের দিনে নাজাতের বড় আশা আছে। কেমন হবে আল্লাহ নবী জানালেন, যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মামের হবে না, মেয়ে মায়ের হবে না, এক কথাই কেউ কাউকে চিন পরিচয় দিতে যাইবে না, সবাই নফসি নফসি করতে লাগবে, হত্যা কে আদম সাবিউল্লাহ নফসি নফসি বলবে, মুসা কালিমুল্লাহ নফসি নফসি বলবে, ঈসা রুহুল্লাহ নফসি নফসি বলবে, এ যুবকেরা তরুণেরা বাপেরা কোন আশায় কোন আনন্দে কিসের জন্যে, কি এমন খবর আমরা পেয়ে গেছি, এত নিশ্চিন্তায় দুনিয়াদারিতে জড়িয়ে গেলাম, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, তা বলে আখিরাতকে ভুলিয়ে নয়, এই দিনের জন্য আল্লাহ নবীর পরিবারটা কুরবানি হলো, এই নামাজের জন্যে, এই রোজার জন্যে, এই মসজিদ মাদ্রাসার জন্যে, এই কোরআনের জন্যে, সমাজকে সত্য দেওয়ার জন্যে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, সমাজকে মদ মুক্ত নেশা মুক্ত করার জন্যে। আল্লাহ নবীর পরিবার 72 জন শহীদ হয়েছে, পুরো খানদানটা শহীদ হয়েছে, শুধু একজনকে আল্লাহ পাক হায়াতে রেখেছিল, বিমারের কারণ ছিল তিনি হলেন হযরত আলী আউসা, যিনাকে জাইনাল আবেদিন বলা হয়, না হয় পুরো পরিবার কারবালা জমিনে শহীদ হয়ে গেছে এই দিনের জন্য। সেই দিন যদি তোমার চাচুয়া গ্রামে অপমান হয়, এ গ্রামবাসী মনে রেখে দিও, খাটিয়ায় তুলে কাফন পরিয়ে জানাজা করে কবর তো দেবে, কিন্তু কবরটা জান্নাতের বাগানের আশা করো না, কবরে জাহান্নামের গর্ত হবে, 99টা সাপ আল্লাহ দেবে ওই দিনে, তখন বুঝবে দুনিয়া 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 কেন করে আমি আল্লাহ ও নবী ভুলেছিলাম। আমরা তো বুঝিয়ে যাব, আমরা বলছি বলে যাব, নেবেন কি নেবেন না সব তো নিজের নিজের ব্যাপার, ইসলাম তো কাউকে জোর করার হুকুম দেয়নি, আর আগামী দিন তো এমন দিন আসছে নবীর আলোচনাই করা যাবে না, সেদিন বেশি দিন না যেদিন বদরে আলোচনা করবে যে উলামা তাকে অ্যারেস্ট করা হবে, সেদিন বেশি দিন নয় যেদিন ওহুদের আলোচনা করবে যে হুদা কি বলে ওহুদের যুদ্ধের আলোচনা যে করবে তাকে অ্যারেস্ট করা হবে, সেদিন বেশি দিন নয় যেদিন কারবালার আলোচনা করলো অ্যারেস্ট করা হবে, সেদিন আর বেশি দূর নাই। কারণটা কি? আমাদের গাফলুতির জন্যে,
আমাদের গাফলতির জন্য। কারণ এসব আলোচনাতে ঈমান মজবুত হয়, এসব আলোচনায় যুবকদের মধ্যে একটা প্রতিভা আছে আল্লাহর রাহে কুরবান হওয়ার। তাই এই আলোচনা হতে দিও, আগামী দিন হবে না, আমাদের কর্মের দোষে বা আমাদের দোষে আল্লাহ কৈফিয়ত নেবে না। আব্বাস সিদ্দিকি, তোমার বাপ দিনের খেদমত করে তোমার পর্যন্ত পৌঁছেছিল, তুমি কি করেছো বলো? আমার দাদু আমার বাপ দাদা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তোমরা কি করেছো বলো? তো মুরব্বীরা আপনাদের দোর পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়ে যাচ্ছে, আপনারা কি করছেন জিজ্ঞেস করা হবে না? হবে না। কিন্তু আজকে মসজিদগুলো দেখুন তো কি অবস্থা, দেখলে কান্না পায়, ময়া লাগে। অথচ গিরামে যদি একটা করে লোক মসজিদে আসে, জায়গা হবে না, মসজিদ কারো ডবল করতে হবে। বুকে হাত দিয়ে বলুন, মসজিদ বিরান হয়েছে না হয়নি? হ্যাঁ, কোনো কারণে কাজে ছিলেন, ফাঁকে ছিলেন, অসুস্থ রয়েছেন, আসতে পারেন না, আলাদা কথা। মাসকে মাস, বছরকে বছর মসজিদ কাঁদছে, আল্লাহর কাছে বদদোয়া করছে যে আল্লাহ এই গ্রামে সব হয়, সব হয়, শুধু আমার ঘরকে ভালোবাসার লোক নেই, খোদা আমার কাছে কেউ আসে না। হায় হায় হায়, জাহান্নামে দিয়ে যেতে লাগলো, কিন্তু কেউ ইমামে হোসাইনের তরোয়ালকে থামাতে পারে না। হুজুর আমার কোরআন পড়ে সবার আগে যেতে লেগেছে। এখানে আর একটা কথা বলে যায়, এক হোসাইনের জন্য 22,000 সৈন্য এসেছিল, একটা হোসাইনের জন্য কটা? একজনের জন্য কত? 22,000। কেন ভাই, কেন? তরুণেরা দুনিয়া জানে, আজও জানে, সেদিনও জেনেছে ইমানদারের পাওয়া কতটা হতে পারে। এক মঈনুদ্দিন আজমিরির পাওয়া দুনিয়া দেখেছে। হুসাইনের বিরুদ্ধে 22,000 এসেছিল, এই 22,000 কখনো ইমামে হুসাইনকে কব্জা করতে পারত না। যদি ইমামে হুসাইনকে আমার রাসূলুল্লাহ ইশারা না দিত যে হোসাইন রে তুমি শির খোদারের বেটা, আমার নামাজ আতার প্রমাণ দিয়েছ, ও হোসাইন তোমার কাঁধে যে দায়িত্ব রয়েছে ওই দায়িত্ব তুমি পালন করো, আমি আল্লাহ রাহে তোমাকে শহীদ হতে হবে, তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ রাহে তোমাকে কুরবানি হতে হবে। যদি এই ইশারা না হতো, পৃথিবীর কোনো ক্ষমতা ছিল না, শেরে খোদা বেটা আলীকে জুবালির বেটাকে জমিনে শুয়াবে, কেননা যে আলী হুজুর এ যুবকেরা তরুণেরা আল্লাহর পাক যাকে বলা হয় তেরা সন্তানকে জমিনে খেয়ে শুয়াবে, যা কোনই বড় কথা। হুজুর আমার হঠাৎ করে খোড়ার পিঠ থেকে নামে মামুন করিয়ে জিদ বাহিন অবাক হয়ে যায়, কি ব্যাপার, কেন হুসাইন অস্ত্র থামিয়ে দিল, তরোয়াল থামিয়ে দিল, ঘোড়াতে কেন নাপতে লেগেছে, দেখতে লেগেছে ইমামে হুসাইন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যা। ওই ময়দানেও হুজুর নামাজ ছাড়েনি, আর আমরা সবাই হোসাইন হুজুরের সাথে জান্নাতে হুজুরের কাছে যাব, জান্নাতি যুবকদের সর্দার উনি। সর্দার না ইশারা দিলে কিছু হয়? দুনিয়ায় যে প্রেসিডেন্ট হয় তার বিনা ইশারায় কেউ কোনো জায়গায় চান্স পায়? তো হুজুর যদি ইশারা না দেয় কেউ চান্স পাবে? আর সেই মাকামটা হুজুরকে কে দিয়েছে? বেশাক আল্লাহ দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আজকে বলুন, হুজুর ওই ময়দানে তো নামাজ ছাড়েনে, আর আমাদের কি দর্দশা গ্রামগুলোতে বলুন? হ্যাঁ, কি গো কষ্ট নিচ্ছেন যুবকগুলো বলো, আল্লাহ নামাজ আদায় করো, কাজা করো না, নামাজ আদায় করো।
যাক, আমি সময় দিকে খেয়াল করছি, আমি ওই দিকে ফিরে আসছি। হজরতে মোহাম্মদ ইব্রাহিম হুজুরের কথাটুকু একটু বলি। ওই দুই বাচ্চা হুজুর দয় এভাবে কাঁদছে, স্ত্রী বাধা দিতে গেছে, এক তরোয়ালের আঘাত দিয়ে জালিম স্ত্রীকে দুটুকরো করে দিয়েছে। হুঁশ তখনও নাই, নেশা, অর্থ, অর্থ নেশা, কি করে মানুষ অর্থ লিখি জানি, এত নেশা। তো সেই জায়গায় হুজুর আমার দু ভাই তখন বলতে লেগেছে, শোনেন, আপনার যত অর্থের প্রয়োজন আমাদেরকে মদিনায় নিয়ে চলুন, মদিনার আমার নবীর ভালোবাসার মানুষরা সব আপনাদের ঝুলিতে ঢেলে দেবে, কিন্তু জালিমের হাতে আমাদেরকে তুলে দেবেন না, আমাদেরকে মদিনায় নিয়ে চলুন। কিন্তু জালিম কিছুতেই শোনে না, আগিয়ে যখন আসতে লেগেছে, ওই জালিমের যে ছোট্ট নিজের সন্তান ছিল, সন্তান এসে দাঁড়িয়ে গেছে। আব্বা জান, এই বাচ্চা দুটোকে ধরার আগে নিজের সন্তানকে ধরুন, নিজের সন্তানকে আগে আপনি রক্ষা বদল করুন, নিজের সন্তানকে আপনি আগে মেরে ফেলুন, যতক্ষণ আমি রয়েছি এই বাচ্চা দুটোকে নিয়ে যেতে আপনাকে বাধা দেব, নিজের সন্তানের উপরে আঘাত করে আগে দেখুন, তবে পরে সন্তানকে আঘাত করবেন। এ যুবকেরা তরুণেরা জালিম, এত অন্যায় করে করে এত অন্যায় নিশাতে পড়ে যায়, তরোয়ারে আঘাত দিয়ে নিজের সন্তান ধরতে কল্লা আলাদা করে দেয়, একদিকে কল্লা পড়ে থেকে আর একদিকে ধর পড়ে থাকে। ইমামে মোহাম্মদ আর ইব্রাহিম হুজুর বুঝতে পেরেছে এই জালিমের কাছে কোনো আশা করে লাভ হবে না। যে নিজের বাচ্চাকে ছাড়ে না সে কখনো ছাড়বে? হুজুর দুজন ধরলেন হুজুরদেরকে, রাত পোয়াবার অপেক্ষা করলেন, রাত শেষ হবার অপেক্ষা করলেন, সকাল হল, হায় হায় হায়, এখান থেকে তো আলোচনা করাটাও বড় কষ্টের ব্যাপার, এরপরের আলোচনাটা করতে পারাও বড় কষ্টের ব্যাপার। দুই ভাইকে নিয়ে গিয়ে এক নদীর ধারে নিয়ে গেল। দু ভাই তখন বলতে লেগেছে, আপনারা আমাকে নদীর ধারে নিয়ে আসছেন কেন? যদি অর্থেরই প্রয়োজন হয় বাদশার কাছে নিয়ে চলুন, জালিমের কাছে নিয়ে চলুন, তার হাতে আমাকে সমর্পণ করুন, সে অর্থ দেবে। জালিম বলতে লেগেছে, না, তুমি যদি নিয়ে যেতে গিয়ে ফসকে যাও অর্থ পাবো না, তাই তোমারা দু ভাইকে আমি শহীদ করব, আমার ভাষায় শহীদ বলছি, তার ভাষায় কতল করব, তোমাদের মাতা মুবারক, আমার ভাষায় তার মাতা ভাষাতে মাথা আমি নিয়ে গিয়ে রাজদরবারে হাজির করব, তার বিনিময়ে অর্থ নেব। চোখের সামনে ছোট ভাইকে জবাই করে দিল, সামান্য অর্থের লোভে কলেমা পড়া মুসলমান, নবীর ঘরের ছোট্ট বাচ্চা, মুখগুলো দেখলেই এমনি স্বাভাবিক, আমাদেরই ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই ময়া লাগে। হযরতে মোহাম্মদ আর ইব্রাহিম দু ভাইকে একে পরে এইভাবে শহীদ করে দিল। মাতা দুটোকে নিয়ে একটা কাপড় দিয়ে বাঁধলো, আর দেহ দুটোকে পানিতে ভাসিয়ে দিল। এ যুবকেরা তরুণেরা তারিখ প্রমাণ দেয়, ওই পানিতে ভাসতে ভাসতে দু ভাই এক জায়গায় হয়ে যায়, দুজনে গলায় জড়া জড়ি করতে লেগেছে, কিন্তু মাতা দুটো রুমালে করে নিয়ে রাজ দরবারে হাজির হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আমি যেটা বোঝাতে চাইছি, এই জমিনের উপরে ইনসাফকে কায়েম করার জন্য, নাইকে কায়েম করার জন্য নবী বংশের বাচ্চা 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 বাচ্চারাও শহীদ হয়ে গেছে, এমনকি ছ মাসের বাচ্চা আলী আসগার তিনার নাম, কারবালা জমিনে তিনি পানির পিপাসা লেগেছে। হযরত ইমামে হোসাইন হুজুরের কলিজার টুকরা ছিল, তিনাকে যখন কোলে করে নিয়ে পানি পান করতে নিয়ে যায়, এমন করে নদীকে তারা ঘিরে রেখেছিল, নিফরাত নদীকে তারা ঘিরে রেখে দিয়েছিল। এই সময় বলতে লেগেছে, আমি হোসাইন পানি পান করব না, কমসে কম এই ছোট্ট ছ মাসের বাচ্চাকে পানি পান করাও, কেননা 22,000 সৈন্য জানে
হোসেন যদি পানি পান করে নেয় এর মোকাবেলায় আমরা পারবো না, একে ভুখা রাখো শুকিয়ে রাখো, তিন দিন শুকিয়ে ভুখা রাখার পরও ইমাম হোসেন হুজুরের মোকাবেলায় তারা কিন্তু লড়াইতে পারছিল না। আমার রসুলের ইশারা যদি না হতো, এই জমিনা যদি ইতিহাস বুঝে যেত, যাক আমি যেটা বলতে চাইছি, এই ছ মাসের বাচ্চা আলিয়াসগারকে নিয়ে যখন ইমামে হোসেন পানি পান করাতে নিয়ে গেল, দূর থেকে একটা তীর এসে এই শাখি মুবারকে লেগে যায়, হলকুনির এদিক থেকে এদিকে চলে যায়, ছোট বাচ্চা হোসাইনের রক্ত ইমাম হোসাইন হুজুরে দাড়ি গায়ে মুবারকে পড়ে যায়। এজবাখিরা আল্লাহ ছাড়বে না, ইসলামের যদি উপকার করতে না পারেন ক্ষতি করে ফেলবেন না, আর ক্ষতিকারকদেরকে সাথ দিতে যাবেন না। মনে রাখবেন জমিন আমার আপনার জন্য বড় পরীক্ষা জায়গা, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নাই, কাউকে ক্ষুধার্ত করে পরীক্ষা নাই, কাউকে বিমার দিয়ে পরীক্ষা নাই, কাউকে শক্তিশালী করে পরীক্ষা নাই, কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা নাই, কাউকে পরাজিত করে পরীক্ষা নাই, সব কিছু আল্লাহর পরীক্ষা, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই, কারো সন্তানকে বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা নাই, কারো সন্তানকে কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা নাই। ইমামে হোসাইন হুজুরে কোলে করে বাচ্চাকে নিয়ে আসে, আসমানের দিকে মুখটা তুলে বলে আল্লাহ ইসমাইলকে জবাই করতে ইব্রাহিম নিয়ে গিয়েছিল কিন্তু জবাই করতে পারেনি, কিন্তু আমি হোসাইন ছ মাসের বাচ্চা আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা আবে কৌসারের পানি পান করতে রওনা দিয়েছে। বাচ্চাকে পেটে লেগেছিল 10 মাস ধরে, ওই মা যখন বাচ্চাকে নিতে লেগেছে সঙ্গে সঙ্গে তাবুর সবাই দেখে অবাক হয়ে যায়, ইমামে হোসাইনের খলিজা টুকরা আলী আসগার ছোট্ট বাচ্চার ডান হাত পায়ের কখনো মোটা করে আর কখনো খোলে, মোটো করে আর খোলে, মোটো করে খোলে। এ দুনিয়ার মানুষ কি সারা দিয়েছিল, কিতাব সাক্ষী দেয় ওই বাচ্চা আলী আসগার জানিয়ে দিল আমাকে অস্ত্র দাও, নানা দিনের জন্য জালিমের বিরুদ্ধে আমি লড়ব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরে যদি রসুলের দিনের জন্য সময় দাও বলা হয়, জান দিতে হবে না, মালও দিতে হবে না, কমসে কম মজবুত হয়ে একতা হও রসুলের দিনের স্বার্থে। আজকে সোশ্যাল মিডিয়া খোলো, মসজিদগুলো কিভাবে ভাঙছে দেখো, বললি তাব্বা সিদ্দিকি খারাপ হয়ে যাবে, হ্যাঁ এইসব কথা বলার কি দরকার। হ্যাঁ হ্যাঁ আমার ঘর তো ঠিক আছে, মসজিদ যাচ্ছে যাক না, কিভাবে ভাঙছে দেখো, একদল মানবরূপী পশু আজকে আমার খোদার ঘরকে কিভাবে শহীদ করছে দেখো। হ্যাঁ এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহ তার ঘরের হেফাজতের জন্য তিনি যথেষ্ট। কেউ একজন একটা হাতুড়ি মেরেছিল, তার দ্বারা 100 মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যথেষ্ট তিনার ঘরের জন্য, কিন্তু আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, তোমার আমার পরীক্ষা আল্লাহ লিখছে, যে তোর চোখের সামনে আমার ঘর বেউজ্জ্বিত হলো, তুই আমার ঘরের জন্য একটু মুখ খুললি না, একটু একতা হলি না, একটু কিছু বললি না, আজকে তুই আমার কাছে জান্নাতের আশা করছিস কেন, যা জাহান্নামে যা, এটা তো পরীক্ষা। আল্লাহ কখনো মুসিবত দিয়ে পরীক্ষা নেয়,
কখনো ভয় দেখিয়ে, ভয় আতঙ্ক দিয়ে পরীক্ষা নেয়, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। আসো কম আমার যুবক, আমার কারো ঘর ভাঙতে তোমায় ডাকছি না, কারো ধর্মে আঘাত দিতে তোমায় ডাকছি না, কারোর উপরে জুলুম করতে তোমায় ডাকছি না। কারণ ইসলাম জুলুম করাকে হারাম করেছে, ইসলাম কারো খানাকে কেরেলিয়াকে হারাম করেছে, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিয়াকে হারাম করেছে। কিন্তু ইসলাম এটাও বলেছে, জান বাঁচানো ফরজ, তোমার আমার দিনের উপরে কোনো মানবরূপী পশু আঘাত দিলে তাকে ছেড়ে দিতেও ইসলাম বলেনি। এই জায়গায় দেখো, কিন্তু ওই এক কান্দে শুনি আর এক কান্দে বার করি, হায় হায় হায়, জলসা তো অনেক হচ্ছে, অনেক হচ্ছে জলসা। কত ওয়াজ করবেন, কত মাহফিল শুনবেন, কিন্তু আসল জায়গাটা কি হলো, রেজাল্টটা কি, রেজাল্টটা কি হলো? রেজাল্ট তো সেই জিরো। যারা কষ্ট করে, ধরুন আপনাদের গার্জেনরা রক্তকে পানি করে, জমি চাষ করে, মেহনত করে, জমিতে কত কীটনাশক পোকা আছে, ভয়ঙ্কর পোকা আছে, সাপ আছে, সব কিছুকে আতঙ্ককে রেখে, ভয় করে, জানকে বাজি লাগিয়ে, মেহনত করে আপনাকে ডাক্তার বানালো, পুলিশ বানালো, জজ বানালো, আপনার বাড়ি বাড়ি করে দিল আপনার বাপ, আর আপনি ছেলে হয়ে সেগুলোকে বাঁচা দেওয়ার নামে সব ধ্বংস করে দিলেন, বলুন তো আপনার বাপ কি আপনার উপরে খুশি হবে? খুশি হবে যে আমার অপদার্থ সন্তান একটা খারাপ ছেলে, বাজে ছেলে সব শেষ করে দিল? এমনকি রাগের চোটে হয়তো এটাও বলে ফেলবে, ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো ছিল, কেন এত মেহনত করে সব করলাম, ও বদমাই সব শেষ করে দিল। তাহলে আজকে বলুন, সামান্য গাড়ি বাড়ি জমি জায়গা শেষ করে ফেললে বাপের মুখ দিদি কথা বেরোয়? হ্যাঁ, ইসলাম কত কষ্ট করে ইমামে হাসান হোসাইন আমাদের কাছে পৌঁছে দিয়েছে, হক পৌঁছেছে, ইনসাফ পৌঁছেছে, ইনসানিয়ত পৌঁছেছে, অধিকার পৌঁছেছে, গরিবের সম্মান মর্যাদা, বিধবার মর্যাদা পৌঁছেছে। আজকে সেই দিনকে যদি আমরা নিজে হাতে করে ধ্বংস করে দিই, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আসুন পরিবর্তন হন। কথায় কথা বেড়ে যাচ্ছে, আপনাদের অসুবিধে হচ্ছে না তো? কেননা খাটাখাটি মানুষ, সব মেহনতের মানুষ, আর দিনকে দিন মানুষ মেহনত করে যাচ্ছে, তারপরও তার প্রকৃত মূল্য পাচ্ছে না, আর মানুষের ইনকামের থেকে এখন খরচ বেশি। কেন জিনিসপত্রের এত দাম বেড়ে যাচ্ছে বলার মতো নয়। এবারে যদি বলেন, হুজুর ওর বিষয়ে আপনি বললেন কেন, দেখুন এই বিষয় বলাটা, এই বিষয় ভাবাটারও নাম ইসলাম, এটাও ইসলাম। মানুষের কষ্টের দুঃখের কথা, সমস্যা সমাধানের রাস্তা দেখানোর নামও ইসলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা মনে করি, কিছু কথাকে শুধু মনে করি ইসলাম না, একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি আর বাড়াতেও চাইছি না, কেন আমিও কয়েকটা দিন ধরে জলসা সব বাদ দিয়ে দিচ্ছি, কাছের বলে। সেদিন ওখানে একটা একটু হাজিরি দিয়েছিলাম, এটাও আমার কাছের বলে আসলাম, বিশেষ কারণে, একটু অসুস্থর কারণে, ডাক্তারি মানা আছে, একটু রেস্টে থাকতে বলেছে, তারপরেও কাছে বলে আসলাম। আর চাচুয়ার মানুষের সঙ্গে তো আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, কেন সবাই আপনারা জানেন আপনাদের চাচুয়ার কম বেশি এলাকার মানুষ এই নলেজ সিটির পাশে সবাই দাঁড়িয়ে আছে। তো সেই জায়গাতে ভাইয়েরাও আমাকে ভালোবাসে, যুবকরা কম বেশি যতগুলোই জলসা হয় প্রায় তো আসা হচ্ছে। তা কিছু কথা বললাম, বলার উদ্দেশ্য একটাই, যে তারা নিজেদের জান পর্যন্ত বাজি লাগিয়েছে হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, যাতে করে আমার নানার উম্মতরা ইনসাফ কি জিনিস পায়, দিন কি জিনিস পায়, মসজিদ পায়, কোরআন পায়। আজকে বলুন তো, সেদিন যদি ইমাম হোসাইন পাক চুপ করে যেতেন, পরিবার চুপ করে যেতেন, তাহলে আজকে আমরা কি কোরআন পেতাম, মসজিদ পেতাম, দিন পেতাম, থাকতো না দুনিয়ায়? কিন্তু তিনাদের ওসিলা করে আল্লাহ আমাদেরকে দিন মিলিয়েছে। তাই তো গরিবে নামাজ বলছেন, হোসাইন দিন ইসলাম ইমাম হোসাইনের দ্বারা আল্লাহ হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসুন আমরা দয়ান নবীর উপরে একটু সালাত ও সালাম পাঠ করিয়া নবী
সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر মুঝকো ফালো মুসাফির না সমঝো মা আয়া নহি হো বুলায়া গয়া হো। ইমামে হাসান হোসেন হুজুর নিজে থেকে গিয়েছিল না দাওয়াত দিয়েছিল? কথা বলেন, দাওয়াত দিয়েছিল, ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেটাই হুজুর বলছে, আমি আসিনি, আমাকে দেখা হয়েছে। মুজকফালো মুসাফির না সমঝো মা আয়া নহি হো বুলায়া গয়া হো। মেহমা বনা কর সতায়া সতায়া গয়া হো মেরো
সমঝো মে আয়া নেই হো বুলায়া গয়া হো খুদা জানে কেসে হ্যায় মিজবানি খুদা জানে কেসে হ্যায় মিজবানি বাহাত্তর পিয়াসে কহে বন্দ পানি মুকদ্দর মে হ্যায় গাউজে কাউসর কো পিনা মুকদ্দর মে হ্যায় গাউজে কাউসর কো পিনা মে পিয়াসা নেহি হো পিলায়া গয়া হো মুঝকো ফওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হো বুলায়া গয়া হো আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা কথা খারাপ লিখছেন নাকি? সাবধান হন, ছেলেদেরকে শিখান ভালো সন্তান রেখে যাওয়া পৃথিবীর বুকে সবথেকে বড় নিয়ামত, সবথেকে বড় পুরস্কার, যাতে করে আপনার চলে যাবার পর আপনার সন্তান আপনার কাজে লাগে। আপনি তো কবরে চলে যাবেন, আমি তো কবরে চলে যাব, আমি যদি উপযুক্ত সন্তান, আপনি যদি উপযুক্ত সন্তান রেখে যান, সেই সন্তান আপনার কবরের কাছে যেমন দাঁড়াবে, গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, পাড়া প্রতিবেশীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখবে, সবাই তার ব্যবহারে খুশি হবে, সবাই নাম করবে, কবরে আল্লাহ আপনাকে দেখাবে, দেখ তোর বাচ্চার নাম সবাই করছে, তোর বাচ্চার উপরে যখন সবাই খুশি হয়েছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, এবং তার তাবিয়া তারবিয়া তুই দিয়েছিস আমি তোর উপরও খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান আল্লাহ। এই চেষ্টা করুন বাচ্চাদের ঘরে বুঝাবার, এই সময়ের থেকে জিন্দগির দাম অনেক বেশি, সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। আজকে জন জন ছেলে, জনজন ছেলে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে নিজের লাইফকে নষ্ট করে ফেলছে। আরে মরে যাওয়া তো আলাদা কথা, দুটো পা যদি চলে যায় সারা জীবন বোঝা হয়ে পড়ে থাকবে না থাকবে না, দুটো হাত যদি চলে যায় পরমুখাপে কি হতে হবে না হবে না। তাই যে কোনো জায়গাতে যেই হোক একটু বুঝে বুঝে গাড়ি চালাবেন, একটা কথা বাহানায় এলো বলে দিলাম। এবং যদি আমাদের ঘরের ছেলে হয়, অর্থাৎ মুসলিম ছেলে হয়, অত হুঁশ থাকা দরকার। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, একটা আদব আছে না নাই কি গো? এই শিক্ষা আমাদের ঘরে দিতে হবে। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সব কিছুর আগে নিজের সন্তানের আগেও আল্লাহ রসুলকে প্রাধান্য দিই, নবীর সঙ্গে জড়িয়ে থাকাটাকে প্রাধান্য দিই। আমার নিজের সন্তান, নিজের পরিবার, নিজের বাপ মা থেকেও ইমামে হাসান হোসাইনকে বেশি প্রাধান্য দিই। কেন? আল্লাহ নবী বলেছেন হাসান হোসাইন আমার থেকে, আমি নবী হাসান হোসাইনের থেকে। জোরে বলুন সুবহান আল্লাহ। ইমামে হোসাইন পাক আর হাসান পাকের আর্ধেকটা কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত হাসান হুজুরের হুবাহুব রসুলুল্লাহর মতো, আর কোমর থেকে নিয়ে পা পর্যন্ত হোসাইন হুজুরের হুবাহুব রসুলুল্লাহর মতো, কোনো পর্দার আড়ালে হাফ হাসান হুজুরের হাফ হোসাইন হুজুরের নিচের দিকটা যদি দেখানো হয় সবাই বলতো হুজুর দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতে সেই বাচ্চাদের আলোচনার মাহফিল, বেয়াদবি করলে বাপ ক্ষতি হয়ে যাবে কি গো? ক্ষতি হতে পারে না? পারে না। তবে আল্লাহ তারা যদি আমাদের হয় আল্লাহ হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার এরকম করবেন না, বুঝে সুঝে চলবেন, কেননা ওলি আজাদ তো খুদা বাজার, কখন লেগে যাবে
আর কিন্তু ফিরিয়ে আনা যাবে না, ফিরিয়ে আনা যাবে না। যে বাচ্চা দুটো রসুলের কাঁধে, রসুলের পিঠে, রসুলের বুকে, রসুলের পেটে, পুরো লাইফটা রসুলের পাকে সাল্লামের ছোটবেলাতে ছোট জীবনটা রসুলের কাঁধে পিঠে বুকে উপরে লাপিয়ে ঘুরে বসে বড় হয়েছে, সেই বাচ্চা দুটোর মর্যাদা কি হতে পারে বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো সেই মর্যাদা সেই সম্মান দিতেই পারিনি। হযরত ওমর ফারুক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর হাসান হোসেন হুজুরের গা টিপতেন, শুনে রেখে দাও আজকে, হাসান হোসেন হুজুরের গা টিপতেন। তখন ছোট ছোট তিনারা খেদমত করতেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, ভাই ওমর আপনার একটা বিরাট ব্যাপার, বলছে কিচ্ছু ব্যাপার নয়, এদেরকে ভালোবাসলে আমার রসুল খুশি হবে, নবীর খুশির জন্য হাসান হোসাইনকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। এমনি বলেছিল ওমর ফারুক হুজুরের ছেলেকে গোলামের বেটা গোলাম, আর কথাটা লেগে গেছে হযরত আব্দুল্লাহ হুজুরের, যে তোমার ফারুক হুজুরের ছেলের নাম আব্দুল্লাহ, বাপকে যে বলেছে অর্ধেক পৃথিবীর তিনি শাহিনশা, অর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসে আছে, তিনি হুকুম চালাচ্ছে, তিনার ইশারাতে অর্ধেক পৃথিবী চলছে, বাকি অর্ধেক পৃথিবীতেও তিনার হুকুম চলে, কিন্তু অর্ধেক পৃথিবীর তিনি নিজে একা খলিফা, অর্ধেক পৃথিবীর কত বড় ক্ষমতা বলেন তো। হ্যাঁ, তিনার ছেলে হযরত আব্দুল্লাহ, তখনকার সময়ের কথা বলছি, আর হাসান হোসেনের সঙ্গে কোনো কারণে একটা কথা কিছু হয়েছে, এখন হাসান হোসেন হুজুররা বলে ফেলেছেন, এ গোলামের বেটা গোলাম আমার উপরে কথা বলছিস। এখন আমরা যদি কোনো মুরিদকে বলে ফেলি, এ গোলামের বেটা গোলাম তুই পীরের আওলাদের বিরুদ্ধে কথা বলছিস, তাহলে কি হবে বলেন তো? ওইটা নিয়ে তো সারা দুনিয়া মাই হয়ে যাবে, কি অত সহজ মুরিদ হওয়া? পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়, পীরের ছায়াতে পা দেওয়া যায় না। তুমি পীরের আওলাদকে গালি দাও কি করে, পীরের আওলাদের সমালোচনা করো কি করে, কি সে তুমি মুরিদ দাবি করছো? দুনিয়ায় হয়তো দাবি করা যাবে, আখেরাতে দেখবে দাদা হুজুর কে তুমি বাবা চিনতে পারবে না। হ্যাঁ, শুনে রেখে দাও ইমাম, এই কথা আমার গল্প না, হযরতে মুজাদ্দিদ আলফে সানি মুকাদ্দামা মধ্যে মক্তুবাতের মধ্যে লিখছে, পীরের ছায়াতে পর্যন্ত পা দেওয়া যাবে না বিয়াদুবি। এই জন্য তো রসুল্লাহ ছায়া আল্লাহ রাখেনি, বাইজান পা পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে সাহাবারা, কথা বুঝে আসছে তো? যাক, আমি যে কথা বলছি, গোলামের বেটা গোলাম বলাতে হযরত ওমর ফারুক সিংহাসনে বসে আছে রাজ দরবারে, পৃথিবীর দেশের বড় বড় সব সাইন্সাররা আরও সব রাজারা তারা এসে বিচার, বিভিন্ন মিটিং হচ্ছে, জরুরি আলোচনা হচ্ছে, যেমন হয় এক দেশের রাজার এক দেশের রাজার মধ্যে সাইন্সের মধ্যে আদত হয়। অর্ধেক পৃথিবীর সাইন্স ওমর ফারুকের সঙ্গে পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রপ্রধানরা এসে সব আলোচনা করছে, হযরত আব্দুল্লাহ দরবারে ঢুকছে বড় রেগে, আমার বাপ অর্ধেক পৃথিবীর খলিফা আর আমাকে বলেছে গোলামের বেটা গোলাম, আজকে হাসান হোসেনের রেহাই নেই। ওমর ফারুকের কাছে এসে বলছে, আব্বা কি হয়েছে, আমাকে গোলামের বেটা গোলাম বলেছে, কে বলেছে? হাসান হোসেন বলেছে। ওমর ফারুক শুনে দাঁড়িয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে নিয়ে আসতে পারবে, ডকুমেন্ট করে আনতে পারবে? যাও, ছুটেছে আব্দুল্লাহ হুজুর, যে হাসান হোসেনকে বলছে তোমাদের পারবে যে কথাটা বলেছ লিখে দিতে, ডকুমেন্ট করে দিতে? হাসান হোসেন হুজুর লিখে দিলেন, গোলামের বেটা গোলাম, ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম। বড় খুশিতে আসছে, যেমন হয় একটা বয়সে হয় না বিচার হবে শাস্তি হবে আমি খুশি হব, নিয়ে এসে আমার রসুলের দ্বিতীয় খলিফা ওমর ফারুক হুজুরকে যখন দিয়েছে, হুজুর দেখে চোখ ভরা পানি, পুরো রাজ দরবার দেখছে, চুমা দিচ্ছে, মাথায় তুলছে আর বলছে, আব্দুল্লাহ রে তুই আমার বড় উপকার করে দিলি, কি নাজাত পাওয়ার সার্টিফিকেট পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ইন্তেকাল করব, সিয়াত করে যাচ্ছি, এটা আমার কাফনের মধ্যে ভরে দিবি, যদি আল্লাহ জিজ্ঞেস করে ওমর কি করেছিস, আমি বলবো আপনার নবীর ভালোবাসা আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি আপনার নবীর গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর গোলাম মানেই তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাতে সেই সব কথা যেখানে আলোচনা হয় লাফালাফি নয়। আল্লাহ ছাড় দিয়েছে কেন দুনিয়া এখন শেষের দিকে, তো এখন হাতে নাতে আর ধরা পড়ায় না অতটা, আগে ফটাফট হতো, এখন তো দুনিয়া শেষের দিকে, যদি হাতে নাতে হয় তাহলে মানুষ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে মানুষ। দুনিয়া যদি একদিন খারাপ না হয় তো দুনিয়া শেষ হবে না, তো পৃথিবীতে একদিন সবাই খারাপ হবে, এমন একটা দিন আসবে একজন আল্লাহ বলা লোক থাকবে না, তবেই তো দুনিয়া ধ্বংস হবে। যতদিন পর্যন্ত একজন লোক থাকবে আল্লাহ বলা, ততদিন দুনিয়া ধ্বংস হবে না। আপনারা হয়তো ভাববেন তাহলে এখন অনেক দেরি আছে, না না, ওই আল্লাহ বলা নয়, দিল থেকে ঈমান হালে আল্লাহ বলা, ঈমান হালে আল্লাহ বলা। আল্লাহ তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবায়ও বলেছিল, আল্লাহকে ডেকেছিল জুল খুয়াইসরা তামিমি, এজিদও তো আল্লাহকে ডেকেছে, ও আল্লাহ ডাকা নয়, ইমানের সাথে অন্তর থেকে সেই ভক্তিতে সব কিছুর আগে নিজের গর্দান পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে কুরবান করার ইচ্ছা দিলের মধ্যে আছে, সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসা রেখে আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে একজন থাকবে আল্লাহ তার খাতিরে পৃথিবীকে ধ্বংস করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কথা বেড়ে যাচ্ছে, ভাইয়েরাও তাবারুক করেছে, প্যাকেট না বসিয়ে প্যাকেট করেছে ভাইয়েরা। ভাই আমার প্রতি বছরে ভাইয়েরা করে, আল্লাহ তাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান, বোন আল্লাহুম্মা আমিন। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হাসান হুসাইনকে শুঁকতেন, আতো শোকেন না, শোকেন তো নাকি, হাসান হুসাইন হুজুরকে ধরে ধরে রসুলুল্লাহ শুঁকতেন। সাহাবা হুজুরুল্লাহ বলতেন, হুজুর হাসান হুসাইনকে আপনি শোকেন কেন? আল্লাহর নবী বলছে দুটো জান্নাতি ফুল, এদের কাছ থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহান আল্লাহ। বলুন তো সেই বাচ্চাদের আলোচনা যেখানে হয় কীভাবে থাকা দরকার? আমরা মানতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, তারপরও ভালোবাসার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেন। ইমামে হাসান হুসাইনের কদমে আমার ও আমার বাচ্চা পরিবার সবাইকে আল্লাহ কুরবান হওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাই 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 হাই, জান্নাত তো যাবো শক্ত আছে, কিন্তু হাসান হুসাইন ছাড়া জান্নাতে ঢুকবো কী করে? তারাই তো জান্নাতি যুবকদের সর্দার, আর সর্দার যদি কারো উপরে বিক্ষিপ্ত থাকে সে কী করে চান্স পাবে? আপনি ভাববেন আমি তো বুড়ো হয়ে গেছি, না, জান্নাতে কোনো বুড়ো যাবে না, জান্নাতে যারাই যাবে তারাই যুবক হবে, আর যুবকদের সর্দার তার মানে প্রত্যেকটা জান্নাতির সর্দার হাসান হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। কী সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে, অনেক কথা আছে, অনেক আলোচনা, আল্লাহ যতটুকু করালেন করলাম। তবে মনে রাখবেন, কারবালা আমাদেরকে মেসেজ দেয় আল্লাহর প্রেম ভালোবাসায়, যত কঠিন প্রশ্ন সম্মুখীন হন, যত কঠিন জীবন আসুক না কেন, সংসার জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, ব্যবসায়ী জীবনে হোক, কারবার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যত কঠিন মুসিবতই আসুক না কেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর উপরে ভরসা নয়, আর নিজেকে কখনো অন্যায় থেকে, ন্যায় থেকে মুখ ফিরিয়ে অন্যায়ের দিকে ঘুরিয়ে দেওয়া নয়, এর নাম হলো কারবালার মেসেজ। আসুন আল্লাহ আমাদেরকে হেদায়েত। হ্যাঁ, 10 মিনিট আবার কত দেরি আছে কেন, বেজে গেছে তো, 11টা পার হয়ে গেছে, কি বলছেন 10 মিনিট দেরি আছে বলছেন, আপনারা কি কষ্ট পেয়েছেন, কি করা যাবে বলেন, 10 মিনিট দেরি আছে, ছেলেরা কত দোয়া চাই তো, 10 মিনিট সময় লাগবে নাকি, আগে তাবারুক দিয়ে দেবে, কোথায় গেল ছেলেরা, কি বলছো, না তাবারুক হয়ে গেছে, আমাকে আর একটু বলাতে চাইছি, শুনতা খুশি মনে বল না, শুনিয়ে একটু নাও, তাড়াতাড়ি আমার খুবই ভালো না, ঠেলে ঠেলে যত চেষ্টা চলছে, জান থাকলে শরীর খারাপ, শরীর থাকলে শরীর খারাপ হবে, তাই তো নাকি, আপনাদের হয়তো নাকি, হ্যাঁ, হওয়া ভালো, না হওয়া তো ফেরাউনের লক্ষণ, ফেরাউনের শরীর খারাপ হতো না বলে তো লাস্টে খোদা দাবি করে ফেললো, লাস্টে খোদা দাবি করলো কেন, শরীর খারাপ হতো না বলে, যে আমার তো কখনো বিমার হয় না, আমি খোদা, বিমার হওয়া ভালো, আর মোমেনের বিমার গোনা মাপের ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেন যখন বিমার হয় দেখবেন আল্লাহকে বেশি করে ডাকে, বিমার রহমত, বিমার গজব, রহমত কার জন্যে,
যখন বিমার হওয়ার পর দেখবেন আল্লাহকে বেশি ডাকছেন, জানবেন এই বিমারটা আপনার জন্য রহমত, বিমারের বাহানায় আল্লাহর কাছে হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিমার হওয়ার পরে যখন দেখবেন আল্লাহর থেকে সরছেন, দূরে সরে যাচ্ছেন, তখন জানবেন এই বিমার আপনার জন্য গজব। তাহলে বিমার রহমত, বিমার গজব। মা মোমেনের পায়ে যদি একটা কাঁটা ফোটে, মোমেনের পায়ে কাঁটাও যদি ফোটে, আল্লাহর নবী বলছেন মোমিন আল্লাহ বলে উঠবে, চল্লিশটা নেকি পাবে, গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোমিনের বৈশিষ্ট্য অনেক রয়েছে। তো যাক, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসাইন হুজুর দুজনের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন, তারপরও নিজে সব কিছুকে উৎসর্গ করেছেন। একজনকে আল্লাহ পাক বিন পিস পানের মাধ্যমে শহীদ হয়েছেন, আর একজন নিজের দেহ থেকে শের মুবারককে জুদা হয়েছে হয়ে শহীদ হয়েছেন। ইমামে হোসাইন হুজুর যখন দেহ মুবারক থেকে শের মুবারককে জুদা করে দিয়েছে, দিন নিজার উপরে রেখেছে, ওনাদের সামনে ভাষা ইউজ করতেও ভয় লাগে। কিন্তু আমি কি ভাষা ইউজ করি যেটা আপনারা বুঝবেন, আল্লাহ মাফ করেন। কাটা শের মুবারক মাথা মুবারক থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না, আরো জোরে বলুন। নারী দিবে ইমামে হোসেন, ইমামে হোসেন, ইমামে হাসান, নারী দিবে। চিন্তা করুন, কেন শহীদরা মরে না, তারা জীবিত। কেমন জীবিত? আল্লাহ কোরআনে বলছে তোমরা তা জানো না, তাদেরকে আমি রেজেকও দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হোসাইন তো শহীদ আজম, সব থেকে বড় শহীদ হলো ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেহ থেকে শের মুবারক আলাদা হয়ে গেছে, নিজার উপরে তুলেছে, কেন ডকুমেন্টস হিসাবে নিয়ে যাচ্ছে। এজিদকে দেখাতে হবে তো যে আমরা যুদ্ধ করেছি, লড়াই করে ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছি। তাই শের মুবারককে নিয়ে যাওয়া হচ্ছে, নিজার উপরে রয়েছে। ওই কাটা শের মুবারক থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আছি, বছরকে বছরও কোরআন পড়ি না, রোজার মাসও পড়ি না। কি গো আমার ভাইয়েরা, ভুল বলছি এমন ভাই আছি না? নাই। সেই ভাইয়ের উচিত ভেতর থেকে তওবা করে লিয়া, কোরআন পড়া। কেন? কোরআন যে পড়বে কায়ামতের দিন কোরআন তাকে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মলি সাহেবদের বানানো কথা নয় এই যে কোরআন। ভাই দেখো না, ওখানে বসে বসে মোবাইল করছো, এইটুকু বাচ্চা আমি দেখো বল কি হবে। এবার আমি আব্বাস সিদ্দিকী দুটো বড় কথা বলবো, তোমাদের আবার মনে কষ্ট লেগে যাবে। কিন্তু ওই মেয়েটার ভবিষ্যৎ ওর বাপমা খারাপ করছে না করে না বল, ওইটুকু বাচ্চা মেয়ের হাতে ফোন, ফোন ঘাঁটতে ঘাঁটতে অ্যাড আসে না আসে না বলুন? আসে না আসে না। এমন কিছু কিছু অ্যাড আসে, যে অ্যাডগুলো কি মানুষ দেখতে পারে বলুন? ওইটুকু বাচ্চাও বোঝো, মন দিয়ে দেখবে, আস্তে 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 ওই খারাপ ফসলটা জিন্দেগিতে ঢুকবে না, ঢুকবে না। তাহলে ওর লাইফটাকে বরবাদ কে করছে? আর এই কথাটা যখনই বলবো, হয়তো ওর বাপমার কানে খবর গেলে ওর বাপমা বলবে হুজুর বেশি পণ্ডিত হয়ে গেছে। এই জন্য আমি ভাবছি, অনেকবারই ভাবি, তারপরও লোকের ভালোবাসায় জল সালিয়ে ফেলি, টানা হিঁচড়া টানা হিঁচড়াই জল সালিয়ে ফেলি। কেন? আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে হক কথা বলায়। সবার মুখ দিয়ে হক কথা আল্লাহ বার করে না, আল্লাহর কাছে শুকরিয়া আমি বলি। বলার জন্য দুশ্মনও অনেক, বলার জন্য বিপদে অনেক করতে হয়, বলার জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়, বলার জন্য অনেক মানুষের কাছে খারাপ হয়ে গেছি, অনেক কিছু ঘটছে সেই হক কথা বলার জন্যে, তারপরে আল্লাহ বলায় আলহামদুলিল্লাহ। তো যাক, আমার বুঝবেন, বাচ্চাদেরকে মোবাইল দেবেন না, বোঝার জন্যে বলছি। ছোট্ট ছোট্ট ফুলের মতো সব জীবন এদের, এই কুঁড়ি ফুটছে, এইগুলোকে এই মোবাইল দিয়ে নিজে হাতে করে মেরে ফেলবেন না। এদেরকে কলম দেন, খাতা দেন, বই দেন, এদেরকে পড়ার তালিম দেন। আপনারা এদের সামনে ভালোভাবে চলার চেষ্টা করবেন, আপনাদেরকে ফলো করবেন, আপনাদেরকে ফলো করবে। আমারও একটা ছোট্ট বাচ্চা যে আস্তে বড় হচ্ছে, আমি যা করু দিকে আস্তে আস্তে করে, কথা বুঝে আসছে। আমি ওর সামনে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দেখি আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ বনে দুলছে আবার আমার মতো। এই যে ট্রেনিং আপনারাও বাচ্চাদের সামনে করবেন, তবে তো শিখবে বাচ্চারা। যে কোনো ভালো কাজ করবেন, নামাজের মুসাল্লাই যাবেন,
আপনার বাচ্চা দেখবেন আপনার সাথে আসছে, দেখে শিখবে, আপনার ভবিষ্যতে এগুলো, আপনি কবরে যদি ধরাও পড়ে যান এগুলো তো হাত তুলে আপনাকে পার করিয়ে দেবে। বিশ্বাস করেন না? করেন না? এগুলো তো আকীদা, বিশ্বাস আমরা করি যে সবরের সানি করলে যায়, এরা আপনার কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, দোয়া চাইবে, চোখের পানি ফুলে কাঁদবে, চললে আমার বাপের কবর, মায়ের কবর আপনি মাফ করে দেন আল্লাহ। আর যদি যে খারাপ করে রেখে যান, নিজে তো ধ্বংস হবেন, এদেরও লাইফটাকে বরবাদ করে যাচ্ছেন। যা খারাপ নেবেন না, এনেছেন তো হক কথা বলার জন্যে, তাই বলছি নিবার হয় নিন। তো ইমামে হাসান হুসাইন হুজুর আল্লাহ তেনাদেরকে এত মাকাম দিয়েছে যে হুজুরের শের মুবারক কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছে, কিন্তু পদ অর্থ লোভ এমন জিনিস, এটা দেখেও পরিবর্তন হলো না, এটা দেখেও পরিবর্তন হচ্ছে না। রাস্তায় যেতে 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 এক গির্জা পড়েছে, গির্জা বোঝেন খ্রিস্টানদের যেটা ধর্মস্থান, গির্জা পড়েছে, সেই গির্জায় একজন যাজক আছে, ধর্মগুরু পাদ্রি রয়েছে। সেই গির্জায় যখন যে আওয়াজ দিল এই কাফেলা, এজিদ বাহিনী কাফেলা এবং আহলে রসুলদের যারা মহিলা ছিলেন তিনাদের ঘর বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, হায়রে হায়রে হায়রে, আজ আমরা জেলের ভয় করি, নবীর পরিবার বন্দি হচ্ছে দেখো, হ্যাঁ বন্দি হয়ে নিয়ে যাচ্ছে, আর আজকে আব্বাস সিদ্দিকী ভাবছে আমাকে না বন্দি করে ফেলে, আহারে হায় হায় আমাদের জিন্দগি। তো নিয়ে যাওয়ার পরে যখন ওই গির্জার সামনে গিয়ে আওয়াজ দিয়েছে, রাত হয়ে গেছে, এরাও বড় ক্লান্ত, এজিদ বাহিনী লড়াই করে চার করেছে, যতজন বেঁচেছে, যাওয়ার পরে গির্জার দরজার ফাটকে যে আওয়াজ দিচ্ছে, পাদ্রি বেরিয়েছে, পাদ্রি তো বেরিয়ে ওই চেহারা দেখে পাদ্রি দিবানা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর না, আজ রাতটুকু আশ্রয় পাওয়া যাবে? জিজ্ঞেস করছে এই মাথা শের মুবারক কার? তারা বলছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। হাই রে লজ্জা, হাই রে, তারা বলছে আমাদের নবী সুলতানের বিরোধী করেছে, এজিদের বিরোধী করেছে, তাই বাগাওয়াত করার জন্য তার বিরুদ্ধে লড়াই করে তার শের মুবারককে কেটে বাদশাহর দরবারে হাজিরির জন্য নিয়ে যাচ্ছে। চিন্তা করুন শয়তান কিভাবে তাদেরকে গ্রাস করেছে। রাহে ওই গির্জার পাদ্রি সে বলতে লেগেছে, বড় আশ্চর্যের বিষয়, তোমরা তোমার নবীর নামাজ আর শের মুবারক কেটেছ, আমরা তো আমাদের নবী, আমাদের রাহবার ঈসা আলাইহিসসালামকে তো আমরা খোদার বেটা বলে মেনে থাকি, নাউজুবিল্লাহ, তারা এত সম্মান দিয়ে থাকে, এজন্যই তারা ইসলাম থেকে ন্যায় থেকে বেরিয়ে গেছে। যাক, তা আজকে তোমাদেরকে আমি রাখতে পারি, আরও যদি কিছু অর্থ লাগে দিতেও পারি, কিন্তু শর্ত হলো এই শের মুবারককে আমাকে দিতে হবে একটা রাতের জন্য, আমি আমার খাস কামরায় এই শের মুবারকটাকে নিয়ে যে রাখতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা করছে, যার যেমন বুদ্ধি, কাটা মাথা, তাদের কাছে তো কাটা মাথা, আমাদের কাছে শের মুবারক, নিয়ে রাখবে তো কি হয়েছে, অনেক অর্থ পাব, আর একটা রাত তো আমরা আশ্রয় এখানেই নেব, সকাল হবে নিয়ে চলে যাব। কথা মতো কাজ চুক্তি হয়ে গেল, অর্থ নিল, থাকতে দিল, শের মুবারক ওই গির্জার পাদ্রির হাতে দিল, সে একটা খাঁচাতে রেখে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে সুন্দর করে রক্তগুলো পরিষ্কার করছে। হায় হায় হায়, আল্লাহ কাকে জান্নাত দেবে কেউ জানে না, আল্লাহ কাকে জান্নাত দেবে কেউ জানে না, পরিষ্কার করছে আর চোখ দিয়ে পানি ফেলছে, দেখছে দেখছে, হঠাৎ করে গভীর রাত হয়ে যায়, একটা নূরের জ্যোতি আসমান থেকে ইমামে হুসাইন হুজুরের শের মুবারক থেকে আসমানের দিকে চলে যেতে লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাত ধরেই পাদ্রি বসে বসে ইমাম হুসাইন হুজুরকে দেখেছে, কখনো এই গালে চুমা দেয়, কখনো এই গালে চুমা দেয়, এইভাবে সারা রাত কাটিয়েছে। সকাল যখন হয় এজিদ বাহিনী শের মুবারককে ফিরিয়ে চাইছে, শের মুবারক যখন দিচ্ছে আর তখন বলতে লেগেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এজিদ বাহিনী শোনো,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই, মোহাম্মদ রসুল আল্লাহর আখেরি নবী। কেননা গত রাত হোসাইনের এই প্রেম আদর্শ ভালোবাসায় দয়ার নবী খোদ এসে আমাকে দিন কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলামের ঘরে জন্ম নিয়ে আমরা যদি হাসান হোসাইনকে ভালোবাসতে পারি, বেশাক একদিন নূর নবীজির দিদার হয়ে যাবে। সেদিন তিনি আমাদের জন্য বলবি বাবা তুমি তওবা করো তিনার কথাতে, এবং আমরা তো তওবা করা দরকার, হতে পারে আমাদের জন্য জীবনের গুনাহ মাফ, এবং রসুলের দিদার যে পায় তার জন্য তো সাতটা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়ে তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো অনেক কষ্টের দিন ইসলাম, ইসলামের যদি উপকার করতে নাও পর আমার যুবক ভাইয়েরা, ক্ষতি করে ফেলো না, ক্ষতি করে ফেলো না। পাপটা যখন হয় খেয়াল করে দেখবে এই পাপটা নিজের জীবনের সঙ্গে হচ্ছে না দিনের বিষয়ে হচ্ছে। যদি নিজের জীবনের সঙ্গে পাপ হয় তওবা করলে একদিন না একদিন মাফের রাস্তা আছে, কিন্তু তোমার পাপ যদি ধর্মের ক্ষতির দিকে যায় তোমার মাফ নাই, তোমার মাফ নাই, তোমার ফিরে আসার চান্স একেবারেই নাই। হ্যাঁ তথাপিও কিছু মানুষ পরিবর্তন হয়েছে, ইতিহাসেও আছে। তো যাক আল্লাহ আমাদেরকে সেই বাচ্চাদের ইমামে হাসান হোসেন হুজুরের আদর্শ অনুযায়ী দেখানো রাস্তা অনুযায়ী আল্লাহ আমাদের চলার তৌফিক দান। বুন আল্লাহুম্মা আমিন। এভাবে প্রথমে কুফায় নিয়ে যাওয়া হয়েছে, অনেক রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটেছে, তারপরে ওখান থেকে দামেস্কে নিয়ে যাওয়া হয়েছে এজিদের দরবারে। এজিদের দরবারে যখন রাখা হয় হতবাগা বেঈমান জাহান্নামী এজিদ ছড়ি দিয়ে ইমামে হোসাইন হুজুরের ঠোঁট মুবারকে আঘাত করছে। হাই হাই হাই, চিন্তা করুন আঘাত করছে। আজকে সেই এজিদকে বাঁচাবার জন্য একদল বক্তা বেরিয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন কি জানি না, এজিদকে কেউ কেউ তো সাহাবি আবার বলতে লেগেছে। এরা সব ইহুদিদের টাকা খেয়ে ইহুদিদের দালাল, কেন এরা চাইছে আমরা হোসাইনের বিরুদ্ধে যেন চলে যাই, যাতে করে আমাদের ইমান নষ্ট হয়ে যায়। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদা করে আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যায়। হামলা করেনি, হামলার ইরাদা করেছে, বুখারীর হাদিস আবার, আল্লাহ তাকে এভাবে জাহান্নামে দিয়ে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। তাহলে রসুলের মদিনায় হামলা করেনি, নিয়ত করলে যদি আল্লাহ এই শাস্তি দেয়, নবীর কাঁধে বুকে চড়া, নবী সেজদায় গেলে পিঠে বসে থাকা, লম্বা সেজদা নবী করেছে লম্বা, নবী একা যখন নামাজ পড়তেন অনেকক্ষণ ধরে কেরাত পড়তেন অনেক সেজদা দিতেন, যখন জামাতে পড়তেন আল্লাহর নবী সূরাকে ছোট করতেন, কেন জামাতে পিছনে অনেক মুরব্বি সাহাবা থাকে, জন বুড়ো মিলিয়ে থাকে, সবার কথাটা ভাবতে হয়। যেমন ইমাম সাহেবও যখন একা দাঁড়াবে লম্বা কেরাত পড়তে পারে, আর যখন জামাতে ছোট সূরা পড়তে হয়, কেন যাতে করে আমার পিছনে এমন একজন লোক আছে যেনার পিসাবের শিকায়ত আছে, বয়স হয়ে গেছে বা উঁচু বেশিক্ষণ রাখতে পারে না, তার দিকে খেয়াল করে ছোট ছোট সূরা পড়তে হয়, এটা নবীর আদর্শ। তা দয়ান নবী একদিন অনেক লম্বা সেজদা করছে, সেজদায় পড়ে আছে, সাহাবা হুজুরদের মধ্যে নামাজের মধ্যেই সাহাবা হুজুররা বললেন আমাদের মধ্যে পরিশান হয়ে যাচ্ছি যে নবী তো এত লম্বা জামাত করে না, নবী সেজদা নিজে যখন একা করে অনেক সারা রাতও সেজদায় পড়ে আছে নবী, ফজরের সময় মাথা তুলেছে, এমনও দিন গেছে। তা সাহাবা হুজুরদের মধ্যে অনেকে আবার ভাবতে লেগেছে কোনো দুশ্মন এসে আমাদের ঘরে ডিঙিয়ে গিয়ে বা কোনো সাইড দিয়ে, তখন তো এত পাকা পুক্ত মসজিদও ছিল না, হামলা করে দিল নাকি। এক সাহাবি বলেন আমি হালকা করে মাথা তুলে দেখতে লাগলাম যে আমার নবী কেন এখনো সেজদা থেকে মাথা তুলছে না, দেখছি আমার নবী পাক সেজদাই পড়ে আছেন, আর হযরত হাসান হোসাইন দুই ভাই নবী পাকের পিঠে উঠে দুদিকের চুল মুবারককে নবী পাকের ভালতারে ধরে পিঠের ওপরে লাফাচ্ছে। সেই হোসাইন হুজুর, সেই হাসান হুজুরকে যারা কষ্ট দিয়েছে তারা জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিছু হবে না। তাই এজিদ জাহান্নামের কুকুর হয়েই থাকবে, পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল, এজিদকে জান্নাতিকেও বানাতে পারবে না। কিন্তু কিছু লোক চেষ্টা করছে না, করে না, কত রকম ষড়যন্ত্র চলছে দেখুন, যারা ওই খপ করে পড়ছে ওই সরল প্রাণ মুসলমানগুলো কিন্তু সব বেঈমান হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে একটা প্ল্যান, এরকম অনেক প্ল্যান চলছে। এমনও সাহাবা হুজুররা এমনও দিন গেছে নবী পাক খুতবা দিচ্ছে, জুম্মার দিনে খুতবা হয় না, খুতবা দিচ্ছে, হঠাৎ করে খুতবা বন্ধ করে দিয়ে নবী আগাতে লেগেছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে কাতার করে দিচ্ছে, সাফা চিড়ে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে। আল্লাহ নবী দুটো বাচ্চা আইমাম হাসান হোসেন তখন ঢুকছে মসজিদে, আল্লাহ নবী আগিয়ে গিয়ে দুই বাচ্চাকে দুই বগলে নিয়ে, নবী আমার এসে নিজের মেম্বারের মেহরাবের পাশে বসিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন আহা, একদিনের কথা, আল্লাহ নবী হযরতে খাতুনে জান্নাতের ঘরে রয়েছে, এমন সময় কি গো আপনাদের অসুবিধা হচ্ছে, এই ছেলেগুলো কোথায় গেল, 10 মিনিট পার হয়ে তো 15 মিনিট হয়ে যাচ্ছে, আবারও কখনো হয়নি, মানুষের রাত জাগলে আবার পরের দিন কাজ আছে, আর আমারও নিজের সমস্যা আছে, রাত জাগা যাবে না, কথা বুঝে আসছে, রেস্টের ব্যাপার আছে, কিন্তু কি করা যাবে, দেশের মানুষ, গ্রামের মানুষ। তা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হযরতে খাতুনে জান্নাতের ঘরে এসেছে, দেখছেন আল্লাহ নবী দুই ভাই হাসান হোসেন দুজনকে ডেকেছে, নওয়াসাকে ডেকে দুই কোলে বসিয়েছে, বসিয়ে বলছে তোমরা দুজনে কুস্তি লড়ো, কে জেতে দেখা যায়। কি গো আমরাও করি না, করি না, বাচ্চাদের মধ্যে কুস্তি লড়াই শিকার কি গো করানো হয় না, হয় না। তাই দুই বাচ্চাকে বলছে তোমরা কুস্তি লড়ো, কে জেতে দেখা যায়। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হযরতে হাসান হুজুরের পক্ষে নিয়েছে, হযরতে হাসান হুজুরকে বলছে হাসান তুমি এই দিক দিয়ে হাতটা ধরো, এই দিক দিয়ে ওইভাবে ফেলো, যেমন বুঝায় এভাবে করো, এভাবে বাজু ধরো। তা হযরতে ফাতেমা হুজুর পর্দার ভেতর থেকে অনেকক্ষণ দেখছেন, বেরিয়ে এসে বলছে আব্বাজান, স্বাভাবিক সবাই ছোটর পক্ষে থাকে, ছোটদের পক্ষেই তো সবাই লাই নাকি, যে ছোটরা পারবে না, আপনি বড়র পক্ষ নিচ্ছেন, আপনি মনে হয় হাসানকে বেশি ভালোবাসেন। আল্লাহ নবী বললেন আমি দুজনকে দুই চোখের মতো ভালোবাসি, দুজনেই আমার কাছে সমান, কিন্তু ফাতেমা তুমি দেখতে পাচ্ছ না, আমার হোসাইনের দিকে হযরতে জিব্রাইল দাঁড়িয়ে আছে, তিনি জিব্রাইল সাথ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, এক বাচ্চার দিকে সাইয়্যিদুল আম্বিয়া, আর এক বাচ্চার দিকে সাইয়্যিদুল মালাইকা, এভাবে যে পরিবার বাচ্চাদেরকে বড় করছে, সেই দুটো বাচ্চা ইসলামের জন্য শহীদ হয়েছে। আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ ছেড়ে দেবে। তাই বলবো নিজের যদিও ভুল করে ফেলেন, আল্লাহর কাছে তওবা করুন, দিনের ক্ষতি করে ফেলবেন না, দিনের যারা ক্ষতিকারক তাদের সাথ দেবেন না, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, যারা দিন ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, তাদের সঙ্গে কখনো সাথ দেবেন না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে একতা হওয়ার তৌফিক দেন, হক না ইনসাফ ইনসানিয়াতকে জিন্দা রাখার জন্য গরিবকে সাথ দিবেন, গরিবের সেবা করবেন, এর জন্য আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন। বুন আল্লাহ।